আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার আজকের রেসিপিতে আছে দুধ চিতই পিঠা। তার জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এবং দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ। এখানে অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পুরো পানি আমি এখনই দেব না, কিছু পানি দিয়ে আমি চালের গুঁড়াটা মেখে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি দুধটা জাল করে নেব। তার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি তেজপাতা, 2 পিস দারচিনি এবং 3টি এলাচ। আরও অ্যাড করে দিলাম কিছু নারিকেল। দুধটা জাল হতে থাক, এদিকে আমি আরেকটি চুলায় 1টি ছোট পাতিলে কিছু গুড় জাল দিয়ে নিচ্ছি। গুড়টা আমি দুধের মধ্যে এখনই দিব না, তাহলে দুধটা জমে যাবে। গুড়টা ঠান্ডা করে দুধ যখন কুসুম কুসুম গরম থাকবে পিঠা দেওয়ার পরে আমি এখন গুড় দিয়ে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। চালের গুঁড়াটা যা মেখে রেখেছিলাম সেটা এখন আমি পিঠার জন্য রেডি করে নেব। তার জন্য এই চালের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার এবং পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নিব। এই ব্যাটারটা বেশি ঘন করে গুলা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এখানে আমার ব্যাটারটা লক্ষ্য করেই বুঝতে পারবেন কি পরিমাণ পাতলা অথবা ঘন করেছি। এখানে আমি চুলায় লোহার একটি কড়াই, পিঠার ডিজাইন করা এই কড়াইয়ের মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম এবং কড়াইটি গরম হওয়ার পর আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলি দেওয়া হয়ে গেছে, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার পিঠাগুলি হয়ে গেছে। সব পিঠাগুলি সুন্দর ফুলেছে এবং তুলতুলে নরম হয়েছে। এই পিঠাগুলি উঠিয়ে আমি জল দেওয়া রাখা দুধের মধ্যে দিয়ে দিব। এক বেশ করে পিঠা ভাজবো আর গরম গরম পিঠাগুলি দুধের মধ্যে দিয়ে দিব। সব পিঠা একসঙ্গে ভেজে তারপর একসঙ্গে দুধের মধ্যে দেওয়া যাবে না, কারণ পিঠাগুলি তখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। পিঠাগুলি গরম গরম অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলি দুধের মধ্যে ভিজে সুন্দর নরম হয়ে যাবে। এক বেশ করে পিঠা হবে, আমি সেই এক বেশ করে দুধের মধ্যে দিয়ে দিব। এভাবে এক বেশ করে সবগুলি আমি দুধের মধ্যে ভিজিয়ে নিব। তবে পিঠাগুলি দুধে দেওয়ার পর অনেক সুন্দর ভিজে নরম হয়ে গেছে। একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর পিঠাগুলি নরম হয়েছে। এতে এখানে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধের মধ্যে এখন সব পিঠা আমি এক এক করে দিয়ে নেব এবং পিঠাগুলি দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে রাখবো কারণ দুধগুলি কুসুম কুসুম গরম অবস্থায় আছে। পিঠা দিয়ে ঢেকে না রাখলে হয়ে যাবে যখন পিঠাগুলি নাও ভিজতে পারে। এতে এখানে আমার এক বেশ পিঠা হয়ে যাচ্ছে, তারপর সেগুলি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে সব পিঠা দেওয়ার পর আমি ঠান্ডা হয়ে যাওয়া গুড়টা দুধের মধ্যে ঢেলে দিব। এখানে আমি গুড়ের পরিমাণটা বলছি না, কারণ গুড়টা দিবেন আপনারা যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন তার অনুমানে। এই তো এখানে আমি ভালোভাবে গুড়টা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ঢেকে রাখব। পিঠা ঠান্ডা হয়ে গেছে, আমি পিঠা একটু টেস্ট করার জন্য কিছু পিঠা একটি প্লেটে উঠে নিয়েছি। এই পিঠা আমি দুপুরে ভিজিয়েছি আর এখন আমি পরিবেশনের জন্য বিকেলবেলায় নিয়েছি, তাতেই সুন্দর নরম ভিজে গেছে। আর সারা রাত ভিজিয়ে সকালবেলায় খেলে সেই পিঠা একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।